This is lecture 9. Today we will discuss amino acid, peptide linkage, protein, level of protein structure, then uses of protein. Protein. খাবারে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোটিন টেক্সটাইলে অনেকগুলো ফাইবার রয়েছে প্রোটিন ফাইবার তো কেমিক্যাল স্ট্রাকচার যদি না বুঝি তাহলে সেই টেক্সটাইল ফাইবার গুলোকে মডিফাই করা এটাও কিন্তু আমাদের হয়ে উঠবে না দিস ইজ দ্য অ্যামাইনো অ্যাসিড কন্টেন্ট সিডব্লিউএইচ গ্রুপ ইজ দ্য অ্যাসিডিক গ্রুপ এন্ড ইন অপোজিট সাইড ইউ সি দ্য অ্যামিন গ্রুপ সো অ্যামিন ইজ দ্য বেসিক টাইপ যে এরা পরস্পর সাথে বিক্রিয়াও করে যেমন এখানে নাইট্রোজেনের লোন পেয়ার থাকবে এবং এই হাইড্রোজেনটা ডিসোসিয়েট করে এটা কোথায় চলে যায় নাইট্রোজেনের কাছে এখানে আমরা হাইড্রোজেনটা মুছে দিতে পারি এবং সে জায়গায় এখানে আমরা হাইড্রোজেনটাকে দেখাতে পারি বিউটাইল কাকে বলে লেখানো এন্ড देयर আর টু ডিফারেন্ট টাইপস অফ গ্রুপ সিডব্লিউএইচ গ্রুপ হুইচ ইজ অ্যাসিডিক এন্ড অ্যামিন গ্রুপ হুইচ ইজ বেসিক দে ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার এন্ড ফর্ম দ্য বিউটাইল তাহলে প্রাণীর সাথে যুক্ত একটা মলিকিউল হচ্ছে অ্যামিনো অ্যাসিড আর এই ভিন্নতার কারণে মানব শরীরে বা আমাদের প্রাণী দেহে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড সম্ভব হয় তো অ্যামাইনো অ্যাসিডের ভিন্নতা হয় মূলত দুইটা কারণে একটা হচ্ছে এখানে যে সাইড চেইন রয়েছে কিন্তু দুইটা গ্রুপ অবশ্যই থাকবে একটা হচ্ছে একটা কার্বন থাকবে এক পাশে আমরা কার্বক্সিল অ্যাসিড গ্রুপকে দেখব অ্যামিন গ্রুপ আমরা হাউ অ্যামাইনো অ্যাসিড রিঅ্যাক্ট উইথ ইচ আদার ইউ সি ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড এন্ড থার্ড অ্যামাইনো অ্যাসিড হোয়েন দে কাম ক্লোজার দ্য ওএইচ গ্রুপ from one amino acid will react with hydrogen from another amino acid এখানে একটা বিক্রিয়া হয়ে এখান থেকে পানি অপসারিত হয়ে যাবে পানি অপসারিত হয়ে চলে যাবে তাহলে কি হবে এই কার্বন একটা হাত খালি হবে এবং এই নাইট্রোজেন একটা হাত খালি হবে এবং তারা পরস্পরের সাথে যুক্ত হবে এখানে সেম ঘটনাটাই ঘটবে যে অক্সিজেন ওএইচ গ্রুপ one amino acid will react with another amino acid in presence of some enzymes this is the start of life peptide bond কার্বন নাইট্রোজেন বন্ড উইল ফর্ম আমরা এটাকে দুই ভাবে বলতে পারি যে বন্ডটা এখন তৈরি হলো এটাকে আমরা COOH বন্ডও বলতে পারি অথবা আমরা এটাকে বলতে পারি কার্বন নাইট্রোজেন বন্ড এখানে যেটা এটাকে পেপটাইড বন্ড বলা তাহলে পেপটাইড বন্ড হচ্ছে COOH বন্ড বিটুইন টু অ্যামাইনো অ্যাসিড যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সি যে COOH বন্ডটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি পেপটাইড বন্ড কার্বন ইজ sp2 হাইব্রিডাইজড নাইট্রোজেন কার্বন অক্সিজেন উইল এক্সিস্ট ইন দ্য সেম প্লেন একই তলা থাকবে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পেপটাইড বন্ড লিখে নাও হোয়াট ইজ পেপটাইড বন্ড তিনটা অ্যামাইনো অ্যাসিড যখন বিক্রিয়া করছে এটা হচ্ছে প্রথম অ্যামাইনো অ্যাসিড দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিড তৃতীয় অ্যামাইনো অ্যাসিড তাহলে এখানে পেপটাইড বন্ড কয়টা হবে দুইটা পেপটাইড বন্ড তাহলে n সংখ্যক অ্যামাইনো অ্যাসিড যদি বিক্রিয়া করে তাহলে কত সংখ্যক পেপটাইড বন্ড তৈরি হবে n-1 গুড ওয়ান অ্যামাইনো অ্যাসিড ইফ উই প্রেজেন্ট ইট ইট ইজ গ্রুপ 1 ইট ইজ গ্রুপ 2 এন্ড ইট ইজ গ্রুপ 3 তাহলে এই যে ভিন্নতা আমরা বলেছি যে গ্রুপের ভিন্নতার কারণে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড সম্ভব হয় এবং সেগুলোকে বিভিন্ন অ্যালফাবেট দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করি যেমন এখানে আমরা এটাকে অ্যালানিন লিউসিন ভ্যালিন এই ধরনের অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড রয়েছে এন্ড দ্য কমপ্লিট লিস্ট ইজ অ্যাভেলেবল ইন অর্গানিক কেমিস্ট্রি বুকস এখানে যেটা আমরা দেখছি যেমন এটা হচ্ছে কার্বন তাহলে কার্বনের সাথে এখানে কি যুক্ত আছে এটা হচ্ছে অ্যামিন গ্রুপ আর এটা হচ্ছে সিডব্লিউএইচ গ্রুপ কিন্তু ওখানে ওই জুটের আয়ন ফরমেশনটা এখানে দেখানো আছে আর কার্বন সাথে কি আছে দুই পাশে দুইটা হাইড্রোজেন তাহলে কার্বন সাথে উভয় পাশে যদি হাইড্রোজেন থাকে তখন সেটা নাম হচ্ছে গ্লাইসিন আর কার্বনের সাথে যদি একটা CH3 গ্রুপ থাকে তখন সেটা নাম হচ্ছে অ্যালানিন আমরা এগুলো পরবর্তীতে এঁকে নিব তাহলে আমরা এই একটু এঁকে নি আমাদের মতন করে আর এখানে আরেকটা দেখছো যে নামকরণের ক্ষেত্রে যেমন গ্লাইসিন কে সংক্ষেপে GLY দিয়ে লেখা যায় অথবা G দিয়ে প্রকাশ করা যায় 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড তাহলে আমাদের যেহেতু 26টা আমাদের লেটার রয়েছে ইংরেজিতে 26টা লেটারকে আমরা খুব সহজে কি করতে পারি 20টার জন্য আমরা অ্যাসাইন করতে পারি তো সেটাই করা হয়েছে যে অ্যামাইনো অ্যাসিডের এই বিভিন্ন স্ট্রাকচারকে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডকে আমরা বিভিন্ন ধরনের যেমন ভ্যালিন কে ভি দিয়ে লেখা যায় অথবা VL লেখা যায় আর লিউসিন কে LEU অথবা L দিয়ে প্রকাশ করা যায় আমরা ডিএনএ থেকে কিভাবে আমাদের মানব শরীরে প্রোটিন তৈরি হয় তাহলে প্রোটিন কি প্রোটিন হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পর সাথে যুক্ত হয়ে আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি মাত্র তিনটা অ্যামাইনো অ্যাসিড পরস্পর সাথে যুক্ত ছিল তিনটা অ্যামাইনো অ্যাসিড পরস্পর সাথে যুক্ত হয়ে একটা 1 2 3 এটাকে আমরা বলতে পারি ট্রাই পেপটাইড নট ডাই পেপটাইড এটা ট্রাই পেপটাইড গঠন করেছে এই রেসিডিউর সংখ্যা যদি 100 বেশি হয় তখন সেটাকে আমরা বলি প্রোটিন আর 10 এর বেশি হলে সেটাকে বলা হয় পলিপেপটাইড তো আমাদের মানব শরীরে
আমরা জানি যে ডিএনএ রয়েছে, ডিএনএ ইজ ডাবল হেলিক্স, সো দিস ইজ ওয়ান হেলিক্স, এটা আরেকটা হেলিক্স। এবং ডিএনএ থেকে প্রথম যেটা হয় সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন ঘটে, ডিএনএ আলাদা হয়ে একটা এমআরএনএ তৈরি করে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিএনএ অ্যান্ড এমআরএনএ? সো দিস ইজ দ্য নিউক্লিক অ্যাসিড, টিকে আমরা বলি থায়ামিন, একে বলি আমরা অ্যাডেনিন, 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 সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, গুয়ানিন, গুয়ানিন। তাহলে চার ধরনের বেজ রয়েছে, চার ধরনের বেজ রয়েছে। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে যখন এমআরএনএ তৈরি হবে তখন একটা নিউক্লিক অ্যাসিড চেঞ্জ হয়ে যায়, থায়ামিনের পরিবর্তে আসে ইউরাসিল। তো নিউক্লিক অ্যাসিড আমরা আর আলোচনা করছি না। নিউক্লিক অ্যাসিড চার রকম হতে পারে, তাহলে এমআরএনএ তে নিউক্লিক অ্যাসিড গুলো হচ্ছে এডিনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, এই চার ধরনের। এবং এই চারটাকে আমরা কত ধরনের কম্বিনেশন করতে পারি? দেখো প্রত্যেকটা প্রতি তিনটার ক্রম একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত, এটাকে আমরা বলি কোডন। এমআরএনএ যখন তৈরি হলো এমআরএনএ রাইবোজোমের সাথে যুক্ত হবে, এবং রাইবোজোমে আমরা বলতে পারি যে প্রোটিন তৈরির একটা ইঞ্জিন। প্রথম কাজ ডিএনএ স্ট্রাকচার আঁকবা, এবং ডান পাশে ডিএনএ গুলো দেখছো সাইটোসিন, গুয়ানিন, এডিনিন, থায়ামিন, আর বাম পাশে দেখো সাইটোসিন, গুয়ানিন, এডিনিন, আর এখানে থায়ামিনের পরিবর্তে কি আসছে? ইউরাসিল। হাউ প্রোটিন অর পেপটাইড আর সিনথেসাইজড ইন আওয়ার বডি? প্রথম এই যে আমাদের এমআরএনএ উৎপন্ন হলো ডিএনএ ভেঙে, এই এমআরএনএটা রাইবোজোমের সাথে যুক্ত হবে। আমাদের শরীরের মধ্যে এই ধরনের অ্যামাইনো অ্যাসিড গুলো ভাসতে শুরু থাকে, এবং এইটাকে বলে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। টিআরএনএ কি? টিআরএনএ এর কাজ হচ্ছে প্রথম অ্যামাইনো অ্যাসিড গুলোর সাথে যুক্ত হওয়া, অ্যামাইনো অ্যাসিড গুলোকে রাইবোজোম পর্যন্ত নিয়ে আস, রাইবোজোম এমআরএনএ পুরোটা পড়া শুরু করবে। রাইবোজোম যেটা করবে সেটা হচ্ছে এমআরএনএ এর সাথে যুক্ত হবে। যদি যেমন হচ্ছে আমরা জানি যখনই সে কোড দেখবে ইউইউএ তখন সে কাকে ডাকবে? লিউসিন, লিউসিন নামক অ্যামাইনো অ্যাসিড কে সে কল করবে। যখন কোড হচ্ছে ইউএসি এই কোডটা কার সাথে যুক্ত? টাইরোসিন, টাইরোসিন। তাহলে চারটা অ্যালফাবেটের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড সাজানো সম্ভব। ডিএনএটা লেখা হয়েছে মাত্র কয়টা দিয়ে? ঠিক আছে, চার ধরনের বেজ দিয়ে লেখা হয়েছে পুরো, কিন্তু এর মধ্যেই আমাদের জীবনটা গ্রুপাক খাচ্ছে। তাহলে আসো, রাইবোজোম অগ্রসর হচ্ছে, অগ্রসর হওয়ার সাথে সাথে সে প্রতি তিনটা করবে, এবং সেই অনুসারে ট্রান্সফার আরএনএ গুলো, যেমন এই পরবর্তী তিনটা যেটা আসবে, পরবর্তী এই তিনটা হচ্ছে লিউসিন কে মিন করে, এরপর একটা হচ্ছে তোমার আবার কাকে মিন করে, অ্যালানিন কে মিন করে। তাহলে প্রতি তিনটা পরে পরে সে অগ্রসর হতে শুরু করবে, এবং এই পূর্ববর্তী শিকলের সঙ্গে সেই অ্যামাইনো অ্যাসিডকে সে জুড়ে দিবে। তাহলে এখানে যখন একটা অ্যামাইনো অ্যাসিড বিক্রিয়া করবে আরেকটা অ্যামাইনো অ্যাসিড সঙ্গে, আমরা জানি যে একটা সি ডাবল এইচ গ্রুপের সাথে আরেকটা অ্যামিন গ্রুপ বিক্রিয়া করে এখানে একটা লিঙ্কেজ তৈরি হবে। ট্রান্সফার আরএনএ এর কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হওয়া, এবং এমআরএনএ কে তোমার অ্যামাইনো অ্যাসিড গুলোকে রাইবোজোম পর্যন্ত নিয়ে আসা। আর এই অংশটা যেটা তৈরি হতে শুরু করছে রাইবোজোমের কারণে, এটাকে আমরা বলি পেপটাইড। এখানে যদি রেসিডিউ সংখ্যা গুণে 100টার উপর হয়ে যাবে তখন সেটাকে বলতে হবে প্রোটিন। So this is a protein fiber. So this is the amino acid residue. And bonds are called peptide bond. আমাদের যে প্রথম দিকের যে আলোচনাটা ছিল ঠিক সেই আলোচনাটা, সেই একই ঘটনা ঘটছে। তো রাইবোজোম, রাইবোজোম কোন অ্যামাইনো অ্যাসিডের পরে কোন অ্যামাইনো অ্যাসিডটা হবে সেটা কিন্তু নির্দিষ্ট করে দেয়, এবং রাইবোজোম এটা কিভাবে করে সেটা হচ্ছে এমআরএনএ সে যখন পড়তে শুরু করে এমআরএনএ সিকোয়েন্স গুলো। এমআরএনএ তে আমাদের জেনেটিক কোড গুলো লেখা থাকে, তিনটা তিনটা করে এক একটা অ্যামাইনো অ্যাসিড। এখানে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড, আমরা জানি যে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড কে সে কল করতে পারে, 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে রয়েছে, এবং 20টা সজ্জা। এবার যদি আমরা কম্বিনেশন পারমিটেশন করি, আমাদের যেমন হচ্ছে 20টা লেটার, ইংরেজিতে কয়টা লেটার আছে? 26 এই 26টাতে আমরা কত ধরনের শব্দ লিখতে পারি? অসংখ্য। আমরা এখানে চলে আসি আমাদের আজকের আলোচনায়। আমাদের আসলে মূল আলোচনা ছিল অ্যামাইনো অ্যাসিড কি, সো ইন্ট্রোডিউস অ্যামাইনো অ্যাসিড, দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। অ্যামাইনো অ্যাসিড ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিটস অফ প্রোটিন, যেমন এখানে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এগুলো প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড। সো অ্যামাইনো অ্যাসিড কন্টেইন ওয়ান অ্যামাইনো গ্রুপ এন্ড ওয়ান কার্বোক্সিল গ্রুপ, একপাশে সি ডাবল এইচ গ্রুপ থাকবে আর একপাশে এনএইচ গ্রুপ থাকবে।
And 20 different amino acids are building block of all the proteins in the human body. আমাদের শরীরে যত ধরনের প্রোটিন থাকুক না কেন সব ধরনের অ্যামাইনো অ্যাসিড কয়টা থেকে উৎপন্ন হচ্ছে? সবগুলো ভাঙলেই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। আর কিছু অ্যামাইনো অ্যাসিড খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে, যেগুলো খাবারের মাধ্যমে প্রবেশ করে সেগুলোকে বলা হয় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো ইউ আর ডিপেন্ডেন্ট ওই অ্যামাইনো অ্যাসিড গুলোর জন্য, তুমি নির্ভরশীল, সেই কারণে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হয়। দেন প্রোটিন, সো প্রোটিন কন্টেন্ট পেপটাইড লিঙ্কেজ, অথবা পেপটাইড লিঙ্কেজ is an amide formed between COOH group and NH group. এখানে যেটা আমরা আলোচনা করেছিলাম যে কার্বনের সাথে নাইট্রোজেনের যে বন্ড, এটা হচ্ছে অ্যামাইড বন্ড। পেপটাইড লিঙ্কেজ ইজ এন অ্যামাইড ফর্ম বিটুইন COOH গ্রুপ এন্ড NH গ্রুপ। দেন রিঅ্যাকশন বিটুইন টু মলিকিউল অফ অ্যামাইনো অ্যাসিড উইল গিভ এ ডাই পেপটাইড। তাহলে দুইটা অ্যামাইনো অ্যাসিড যখন পরস্পরের সাথে বিক্রিয়া করবে তখন সেটাকে আমরা বলবো ডাইপেপটাইড। আর তিনটা অ্যামাইনো অ্যাসিড যখন বিক্রিয়া করবে তখন সেটাকে বলা হবে ট্রাইপেপটাইড। তাহলে এখন বলো যে যেটা দেখাচ্ছি সেটা ডাইপেপটাইড নাকি ট্রাইপেপটাইড? ট্রাইপেপটাইড। পেপটাইড বন্ড দুইটা বা অ্যামাইড বন্ড দুইটা, যেটা অ্যামাইড বন্ড সেটাই পেপটাইড বন্ড। তাহলে এখানে রিঅ্যাকশন বিটুইন টু মলিকিউল অফ অ্যামাইনো অ্যাসিড উইল গিভ এ ডাইপেপটাইড এন্ড সিমিলারলি থ্রি অ্যামাইনো অ্যাসিড উইল গিভ ট্রাইপেপটাইড। আর দশের বেশি হলে তখন সেগুলোকে আর ডাইও বলার দরকার নাই ট্রাইও বলার দরকার নাই, তখন সেগুলোকে বলতে হবে পলিপেপটাইড। আবার 100টা অ্যামাইনো অ্যাসিড যখন বিক্রিয়া করে 100 বেশি তখন সেটাকে আর পলিপেপটাইড না বলে তখন সেটাকে কি বলতে হবে? প্রোটিন। প্রোটিন। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি হোয়াট ইজ প্রোটিন। ইয়েস স্যার। তো this is the first question, introduce amino acid and protein. আমরা এই পয়েন্টগুলো সবগুলোই বলা উচিত তোমাদের। If you see the linear structure, it will be easy to read the sequence. Okay, so আমাদের এই যে প্রোটিন ফাইবার গুলো থাকে বা প্রোটিন চেইনটা থাকে, প্রোটিন চেইনটা অনেক সময় এরকম করে থাকে, and easily we can identify and it will be called primary structure. তাহলে প্রাইমারি স্ট্রাকচার হচ্ছে নিউক্লিক অ্যাসিডের সিকোয়েন্স যখন পড়া যাবে। ফোল্ডিং হইলে প্রথম দিকে ফোল্ডিং গুলো হয় এরকম যে এ প্রোটিন ফাইবার উইল বি ফোল্ডেড লাইক দ্যাট। তো কলম আছে, ইফ ইউ হ্যাভ এ প্যান, এবং এই কলমের উপর দিয়ে তুমি যদি একটা রশিকে পেঁচিয়ে ঘোরাতে শুরু করো, এটাকে আমরা বলছি তখন আলফা হেলিক্স। আমরা অনেকটা বলতে পারি সাপের যে কুণ্ডলী সেই কুণ্ডলীর মতন। আর কিছু ক্ষেত্রে ফোল্ডিংটা অনেকটা এরকম হবে যে মনে হয় সমুদ্রে যে ঢেউগুলো যেমন দেখেছ, ঠিক আছে সেটা, অর্থাৎ একটা তল, ঠিক আছে, তোমার একটা শিশু আরেকটা শিশুর খুব কাছাকাছি চলে আসে, তো সেই ক্ষেত্রে এই ধরনের ফোল্ডিং আমরা সেই ক্ষেত্রে দেখতে পাই, অর্থাৎ সমুদ্রের পৃষ্ঠের মতন, অনেক ঢেউর মতন। তো সেটাকে তখন সেটাকে বলা হয় বিটা প্লেন। বিটা একটা হচ্ছে আলফা, আরেকটা হচ্ছে যে পুরো পুরো ফাইবারটা, ঠিক আছে, তোমার যে পোর্সিটি যে ফিতাটা আছে পুরোটাকে একটা এক মুঠোর মধ্যে পুরোটাকে একসাথে নিয়ে আসো, এক মুঠে নিয়ে রেখে দাও, তাহলে দেখবে যে এখানে অনেক ধরনের ফোল্ডিং, ঠিক আছে, তৈরি হয়েছে বা একটা কুণ্ডলি তৈরি হয়েছে, সেটাকে আমরা তখন বলি টাশেরি স্ট্রাকচার। টাশেরি স্ট্রাকচার ইজ এ থ্রি ডাইমেনশনাল ফোল্ডিং প্যাটার্ন অফ এ প্রোটিন ডিউ টু সাইড চেইন ইন্টারাকশন। তাহলে আমি আমার পরিস্থিতি ফিতাটা, এবার যদি তুমি এরকম নির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত না করে তুমি যদি একসাথে মুঠে মধ্যে নিয়ে আসো তাহলে সেখানে যে কুণ্ডলীটা তৈরি হবে সেটাকে আমরা তখন বলছি টারশিয়ারি স্ট্রাকচার। টারশিয়ারি। এবার হচ্ছে দুই তিনটা এরকম প্রোটিন ফাইবারকে আমরা যদি একসাথে একত্রে করে রাখি তখন সেটাকে টারশিয়ারি বলা যাবে, তখন সেটাকে বলতে হবে কোয়াটারনারি প্রোটিন স্ট্রাকচার। ওকে, তাহলে প্রাইমারি স্ট্রাকচার বলতে আমরা প্রথম থেকে আবারও আসি, প্রাইমারি স্ট্রাকচার বলতে আমরা বুঝতে পারছি প্রোটিন ফাইবারের মধ্যে যখন ফোল্ডিং থাকবে না একেবারে লিনিয়ার ধরনের স্ট্রাকচার সেটাকে আমরা বলছি প্রাইমারি। আর সেকেন্ডারি বলতে আমরা দেখছি যে যখন এই ধরনের ফোল্ডিং নির্দিষ্ট প্যাটার্নে ফোল্ডিং তৈরি হবে সেটাকে আমরা বলছি সেকেন্ডারি। সেকেন্ডারি দুই রকম হতে পারে, সমুদ্রের পৃষ্ঠে যে ঢেউ সেটার মতন, অথবা হচ্ছে তুমি একটা সাপের কুণ্ডলীর মতন, সাপের কুণ্ডলীর মতো হলে আলফা আর সমুদ্রের পৃষ্ঠের মতন হলে সেটা হচ্ছে বিটা। বিটা। এরপরে
একটা প্রোটিন ফাইবার, একটা প্রোটিন ফাইবার যদি এলোমেলো করে এরকম কি করে থাকে, তাহলে সেটাকে আমরা তখন বলবো টারশিয়ারি। আর এভাবে যদি একাধিক একাধিক যদি প্রোটিন ফাইবার একটার সাথে যদি একটা কি থাকে জড়িয়ে থাকে একাধিক, তখন সেটাকে আমরা বলবো কোয়াটারনারি। তাহলে কোয়াটারনারিটা হচ্ছে অনেক বেশি কমপ্লেক্স, এবং সেখানে কোয়াটারনারির মধ্যে কয়টা প্রোটিন ফাইবার থাকবে? অসংখ্য, দুই বা দুইয়ের বেশি, মিনিমাম দুইটা চেইন থাকতে হবে। মিনিমাম কয়টা চেইন থাকবে? দুইটা, দুইটা থাকবে। যেমন এটা একটা প্রোটিন ফাইবার, আলফা হেলিক্স কেন তৈরি হচ্ছে এটার ব্যাখ্যা। তাহলে এখানে যদি অক্সিজেনের চার্জ কি হবে? পার্শিয়ালি নেগেটিভ। আর নাইট্রোজেন থাকলে নাইট্রোজেনের চার্জ কি হবে? পার্শিয়ালি পজিটিভ। নাইট্রোজেন চার্জ হবে পার্শিয়ালি পজিটিভ, পজিটিভ। তাহলে দুইটা পরস্পরকে আকর্ষণ করবে কিনা? ইয়েস স্যার। এবং এই যে হাইড্রোজেন বন্ড তৈরি হলো, এই হাইড্রোজেন বন্ডিং এর কারণে এই ধরনের প্যাটার্নটা পাওয়া যায়, এই আলফা এবং বিটাটা পাওয়া যায়। তো হাউ মেনি ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচার ইজ পসিবল ইন প্রোটিন? ফোর ডিফারেন্ট টাইপস। বাট যখন প্রোটিন ফাইবার এরকম করে থাকে, একটা প্রোটিন ফাইবার যখন একটা প্রোটিন ফাইবার এরকম, যখন আলফা অবস্থা তোমার প্রাইমারি অবস্থা থাকে, তখন তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স বেশি কাজ করে, কারণ সারফেস এর পরিমাণ বেশি। যেমন এটার এটার সার সাথে এটার একটা, এখানে কি হবে? ইন্টারমলিকুলার ফোর্স কাজ করবে, ঠিক আছে। আর যখন সেকেন্ডারি অবস্থায় থাকে প্রোটিন ফাইবারটা, যদি সেকেন্ডারি অবস্থায় থাকে, তখন একটু সেকেন্ডারি অবস্থায় থাকে বা টারশিয়ারি অবস্থায় থাকে, তাহলে সেকেন্ডারি অবস্থায় বা টারশিয়ারি অবস্থায় সেক্ষেত্রে সারফেস কি হয়ে যাবে? শেপটা হয়ে যাবে তোমার স্ফেরিক্যাল, এবং সেগুলো সাধারণত মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কমে যাবে। একটা মলিকুলের শেপ স্ফেরিক্যাল হয় ততই তার সারফেস কমে যায়। তো আর লিনিয়ার অবস্থায় তার সারফেস বেশি থাকে, ইন্টারমলিকুলার ফোর্স সেখানে বেশি কাজ করে। এখন যেটা আমরা হচ্ছে আসলে ডিম দিই, তাহলে ডিম, ডিমের প্রোটিন গুলো সাধারণত কোন অবস্থায় থাকে? লিকুইড, না লিকুইড না, প্রোটিনের প্রোটিনের স্ট্রাকচার হচ্ছে সেক্ষেত্রে টারশিয়ারি স্ট্রাকচার হচ্ছে যে টারশিয়ারি। অর্থাৎ প্রোটিন ফাইবার গুলো এই ধরনের কি তৈরি করবে, ছোট ছোট টারশিয়ারি অবস্থা থাকলে, ঠিক আছে, যে কুণ্ডলীর মতন করে থাকবে। তাহলে একটা প্রোটিন ফাইবারের সাথে তখন আরেকটা প্রোটিন ফাইবারের সেক্ষেত্রে কি হয়, আকর্ষণ কম হয়। আকর্ষণ এখানে, এখানে দেখো তিনটা প্রোটিন ফাইবার আছে, এখানে আমরা চাইলে তিনটা প্রোটিন ফাইবারকে আমরা আঁকতে পারি, কিন্তু এখানে প্রোটিন ফাইবার গুলো হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার, 1 2 3। তাহলে এটা এখানে যেটা যে অবস্থা থাকে, একটা প্রোটিন ফাইবার আরেকটা প্রোটিন ফাইবারকে তার বেশি আকর্ষণ করতে পারে না, সেই কারণে এগুলো কি অবস্থা থাকবে? লিকুইড অবস্থা থাকবে। এখন যখন তাপ দিব, এই টারশিয়ারি স্ট্রাকচারটা প্রাইমারি স্ট্রাকচারে কনভার্ট হয়ে যাবে। প্রত্যেকটা প্রোটিন ফাইবার লিনিয়ার স্ট্রাকচারে পরিণত হবে, প্রাইমারি প্রোটিন স্ট্রাকচারে পরিণত হবে, সারফেস বেড়ে যাবে। এবং একটা প্রোটিন ফাইবার কিন্তু একটা প্রোটিন ফাইবারকে তখন কি করতে পারবে, সাথে খুব বেশি স্মুথলি অ্যাটাচ হয়ে যেতে পারবে, স্মুথ একটা সারফেস কিন্তু তৈরি হয়। তো আমরা সহজ বিষয়, ডিমে তাপ দিলে সেটা না গলে কেন সেটা শক্ত হয়ে যায়, কারণ হচ্ছে টারশিয়ারি প্রোটিন স্ট্রাকচারটা প্রাইমারি প্রোটিন স্ট্রাকচারে পরিণত হবে। আজকে প্রশ্নটা স্বীকার করে ডিম খেয়ে যতটা ভালো লাগবে, তাহলে এগুলো প্রশ্ন আজকে ক্লাস থেকে আমরা আলোচনা করব না, আমরা যথেষ্ট আলোচনা করেছি। তো এর মধ্যে আর বাকি যেটা সেটা হচ্ছে এগুলো ওয়ার্ড এমএনএসি ডাজ ইচ অ্যাব্রিভিয়েশন স্ট্যান্ড ফর, এগুলো কার জন্য আছে এগুলো বের করা, এটা তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে করবা। উল, সিল, অ্যাঙ্গোরা, কাশ্মীরি, এগুলো সবগুলো কিন্তু প্রোটিন ফাইবার। এটা যেটা বুদ্ধিমানের কাজ, হাউ ইউ উইল মেক প্রোডাক্ট অ্যাট্রাকটিভ, ওকে, বাই ইউজিং ডিফারেন্ট টাইপস অফ প্রোটিন ফাইবার। দেন টেক্সটাইল ফাইবারস আর টু টাইপস, অর্গানিক এবং ইনঅর্গানিক। অর্গানিক এর মধ্যে আছে সেলুলোজ ফাইবার, প্রোটিন ফাইবার, সিনথেটিক ফাইবার। সেলুলোজ এর মধ্যে আছে পিউর সেলুলোজ, যেমন কটন এবং রেয়ন, এগুলো হচ্ছে পিউর সেলুলোজ। আর একটা হচ্ছে সেলুলোজ কমপ্লেক্স, ঠিক আছে, যেগুলো হচ্ছে তোমার লিগনো সেলুলোজ। প্রোটিন ফাইবারের মধ্যে আছে সিল্ক এবং উল, আর সিনথেটিক ফাইবারের মধ্যে রয়েছে পলিইথিলিন, পলিপ্রোপাইলিন, অ্যাক্রাইলিক, পিটিএফই।
then heterochain polyamide and polyester are a very inorganic crystal fiber.